ছিল না, শরীরটা খারাপ, মুডও অফ। তো আমি আজকে ব্লগ করিনি, সকালবেলা থেকে স্টার্ট করিনি। তো রান্না তো করতে হবে, যেহেতু খেতে হবে রান্না করতেই হবে, আর আমরা দুজন থাকি, রান্না করে দেওয়ার মতো কেউ নেই, সেই কারণে আমাকেই রান্না করতে হবে। তো যখন ভাবলাম যে রান্না করতে হচ্ছে, তাহলে ব্লগটা স্টার্ট করি। আর আজকে আমি একদমই মানে কি বলবো, সিম্পল রান্না করব, যেটা হচ্ছে ভেজ পোলাও বা ভেজ তিহারি। ওয়ান পট লাঞ্চ বানাবো, কোনো রকম ঝামেলা নেই, মানে প্রত্যেক দিনের ভাত ডাল মাছের মতো কোনো কিছু ঝামেলা নেই। ওয়ান পট লাঞ্চ বানাবো, একবারই হয়ে যাবে, সাথে শুধুমাত্র রায়তা। তেয়ারি বা পোলাও ঘি বা তেল দুটোই করা যায়, আমি আজকে সাদা তেলে করছি। তো আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি পরিমাণে তেল দিলাম, কারণ শুকনো শুকনো হলে না খেতে ভালো লাগবে না। তাছাড়া আমি সবজি বেশ খানিকটা সবজি নিয়েছি, তো তেলটা গরম হতে থাকুক। সবজির মধ্যে আমি এখানে ক্যাপসিকাম, ফুলকপি, আলু, অল্প একদম মাশরুম, গাজর এই নিয়েছি, আর অল্প করে দেব সোয়াবিন। তো এই সোয়াবিনটা আমার একদম বাজার চলতি যে সমস্ত সোয়াবিন থাকে সেটাই আমি ইউজ করছি। তো তেলটা তো দিয়ে দিয়েছি, এবারে আমি এর মধ্যে ফোড়নের জন্য তেজপাতা, দারচিনি দিয়ে দিলাম। আর দিচ্ছি অল্প করে জিরে। এবারে প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। সবজির মধ্যে মানে কি বলবো, শুধু তো এই সমস্ত সবজি না, এর মধ্যে বিনস অ্যাড করা যেতে পারে, ব্রোকলি অ্যাড করা যেতে পারে, পনির দেওয়া যেতে পারে। তো আমার কাছে সমস্ত আজকে নেই, ঘরে যেটুকু ছিল ওটা দিয়ে আমি বানাচ্ছি। তাছাড়া এর মধ্যে আমি আজকে একটা মানে নতুন অ্যাডিশন করব, মানে আমি এর মধ্যে নতুন অ্যাড করব কিশমিশ, কারণ কিশমিশটা খেতে খুব ভালো লাগে, আর এই সমস্ত আইটেমে কিশমিশ, কাজু বাদাম যদি দেওয়া হয় খেতে খুব ভালো লাগে। এবারে আমি এই পেঁয়াজের উপরে দিয়ে দিচ্ছি টমেটো। পেঁয়াজ আর টমেটোটা হালকা ফ্রাই হচ্ছে, আমি এই টাইমে দিয়ে দেবো একটুখানি আদা আর রসুনের পেস্ট। এটা দিলে টেস্ট একটু অন্যরকম হয়। এর মধ্যে অ্যাড করছি নুন, প্রথমে অল্প দিলাম, তারপরে সবজিগুলোকে দেওয়ার পরে, চালটা দেওয়ার পরে নুনটাকে একটু টেস্ট করে আবার একটু দিতে হবে।
করব গুঁড়ো মশলা দিয়ে, লাল লঙ্কার গুঁড়ো, চিকেন আইটেম মশলা গুলো হচ্ছে ঢালা হয়নি, হলুদ গুঁড়ো, এই টাইমে আমি একদম অল্প করে জল অ্যাড করছি, কারণ গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়েছে তো ওগুলো পুড়ে যাওয়ার চান্স থাকে, একটু জল দিয়ে দিলে পুড়ে যাওয়ার চান্সটা থাকবে না। এবারে এই মশলার মধ্যে আমি অ্যাড করব এই সবজিগুলো, আর এখানে অ্যাড করব সয়াবিনগুলোকে। এগুলোকে আমি আগে গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল থেকে চিপে নিয়ে এটাকে রেখেছি, তো এটাও দিয়ে দেবো। এবারে ভালো করে এই মশলাটার সাথে মিশিয়ে নিতে হবে, সবজিগুলোকে আর সবজি আর সয়াবিনগুলোকে মিক্স করে এবার আমি একটু ঢেকে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। সবজিগুলো মশলার সাথে মিশে গিয়ে একদম তেল ছেড়ে দিয়েছে, কিন্তু একদম কম মশলাতে রান্না হচ্ছে। এবারে আমি সবজির মধ্যে অ্যাড করছি ভিজিয়ে রাখা আগে থেকে চালগুলোকে, বাসমতি রাইস। এবারে ভালো করে মিশিয়ে দেবো চালগুলো, এটা কিন্তু প্রেশার কুকারেও করা যায়, তো প্রেশার কুকারে আমি করলাম না, কড়াইতেই করছি। গ্যাসটাকে আমি পুরো হাই ফ্লেমে দিয়ে দিলাম, এই সময় আমি অ্যাড করছি দুটো কাঁচা লঙ্কা আর কিছু কিশমিশ, কিশমিশটা না দিলেও চলে, তো আমি দিলাম, মুখে পড়লে বেশ ভালোই লাগে।
এবারে এর মধ্যে অ্যাড করছি পরিমাণ মতো জল। জলটা ঠিকঠাক দিতে হবে, নইলে চালটা যদি একদম গলে যায় ভালো লাগবে না। এটা একদম বিরিয়ানি চালের মতো ঝরঝরে ঝরঝরে হবে, তো সেই জন্য জলটা একটু মাপ করে দিতে হবে। আমি এখানে 2 কাপ মতো দিলাম, তারপর যদি লাগে তো তারপরে দেব। আগে থেকে বেশি পরিমাণে জল দেওয়া ঠিক না, তাহলে একদম গলে যেতে পারে। আর তাছাড়া চালটা তো আগে থেকে ভিজানো ছিল, তো বেশিক্ষণ টাইম লাগবে না, বেশি জলও লাগবে না। আমি একটু এখন টেস্ট করে নেব। এর মধ্যে আরেকটু নুন অ্যাড করতে হবে। কেউ চাইলে এখানে চিনিও অ্যাড করতে পারো, আমি আজকে আর চিনি দিচ্ছি না। চিনি দিলে বেশি মিষ্টি হয়ে যেতে পারে, আর থাক পোলাও যদিও মিষ্টি হয়, ঠিক আছে, কিশমিশ তো দিয়েছি। এবার এটাকে আমি ঢেকে দিলাম, দশ মিনিট পরে আমি লিডটাকে ওপেন করব। ভেজ পোলাও বা তেহারি যেটাই বলি না কেন আমার রেডি। এবার এটাকে খাওয়ার জন্য সার্ভ করতে হবে। গ্যাস থেকে অফ করে দিলাম। আজকাল না দুপুরবেলায় বেশ ঘুম পাই, বিয়ের আগে প্রত্যেক দিন দুপুরবেলায় খেয়েতে ঘুমাতাম, তো বিয়ের পর থেকে দুপুরবেলায় আমি সেভাবে আর ঘুমাই না, ঘুম আসে না, অল্প অফিসে থাকে, তারপরে দুপুরবেলাটা যেদিন হয়তো খুব টায়ার্ড থাকে সেদিন হয়তো ঘুমাই, বাকি দিন আমি ঘুমাই না, মোবাইল নিয়ে থাকি বা গল্পের বইটাই পড়ি, এরকমভাবেই চলে যাই। তো আজকাল কয়েকদিন ধরে দেখছি বেশ ঘুম টুম পাচ্ছে, তো আজকেও খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, তো তারপর এখন তো আস্তে আস্তে সন্ধে হচ্ছে, যদিও এখানে এখনও সন্ধে হয়নি, আরও আধা ঘন্টা টাইম আছে সন্ধে হতে। তো আজকে দুপুরবেলায় আমি বানিয়েছিলাম ভেজ পোলাও বা ভেজ তেহারি, খেতে খুব ভালো হয়েছিল, আর দেখলে তোমরা বেশ ঝরঝরে হয়েছিল, একদমই অল্প মশলাতে খেতে খুব ভালো হয়, মানে তাড়াহুড়ো থাকলে এগুলো করে খাওয়া হয়। আমি আমার ঘরে প্রায় এই সমস্ত আইটেম ভালোই হয়ে থাকে, কারণ মানে কি বলবো, যেদিন কি ইচ্ছে করে না ভালো লাগে না, তো আমি এইভাবেই 1 পট লাঞ্চ বানিয়ে খেয়ে ফেলি, রাতেও মাঝে মধ্যে এরকমই হয়। বেশ ভালো হয়েছিল, একদমই কম মশলা দিয়েছিলাম, আর সাথে ছিল রায়তা স্যালাড, তো বেশ ভালো খাওয়া দাওয়া হয়েছিল, খেয়ে বেশ ঘুমিয়ে গেছিলাম। তো যাই হোক, আমি ব্লগটা এখানেই শেষ করছি, আর আশা করছি তোমাদের ওই রান্নাটা খুব ভালো লেগেছে, একদিনকে অবশ্যই ট্রাই করো, তোমাদেরও ভালো লাগবে, আর আশা করছি তোমাদের ব্লগটাও ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকে এইটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।